ঘুমের সমস্যা যাদের আছে তারা ভিডিওটি এড়িয়ে যাবেন না প্লিজ। আজ তিনটি শুকনো খাবারের নাম বলবো। ঘুমের প্রস্তুতি নিয়ে বিছানায় শোবার আগে এই তিনটি খাবারের যে কোনো একটি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন। এরপর বিছানায় শুয়ে আর সময় গুনতে হবে না, ঘুমিয়ে যাবেন ম্যাজিকের মতো। চলুন ঝটপট জেনে নেই কোন সেই তিনটি খাবার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক, মৌরি। মৌরিতে এমন সব উপাদান রয়েছে যা আপনার মানসিক উদ্বেগ, স্নায়ু চাপ জনিত সমস্যা এবং বিনিদ্রা জনিত সমস্যা খুব দ্রুত নিরসন করতে পারে। যদি মৌরি রাতে ভালো করে চিবিয়ে খেতে পারেন তাহলে বিছানায় শোয়া মাত্রই ঘুম হবে। এখন যদি আপনার মনে প্রশ্ন আসে যে আপনি মৌরি খেতে পারবেন কিনা বা শরীরে অন্য কোনো রোগ থাকলে মৌরি খাওয়া যাবে কিনা, তখন আপনাকে এইভাবে উত্তরটা দিতে পারি যে মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অল্প পরিমাণে সোডিয়াম, জিঙ্ক, তামা, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম। এছাড়াও আছে ক্যালসিয়াম, ভিটামিন এ এবং আয়রন। এইসব উপাদানগুলো আপনার শরীরে প্রবেশ করা মাত্র এমন বিক্রিয়া শুরু করে যে শরীরের অন্যান্য আরও অনেক রোগ দ্রুত ভালো হয়ে যায়। কী কী রোগ ভালো হয় মৌরি খেলে? মৌরির প্রধান কথাই হলো মৌরি আপনার হজম ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। যদি রাতে আপনি মৌরি খান সেটা আপনার ঘুম যেমন দ্রুত গতিতে আনবে, তেমনি আপনার পেট পরিষ্কার করবে দ্রুত গতিতে। কোষ্ঠকাঠিন্য বা পেটের গ্যাস, বদহজম, অ্যাসিডিটি একদম গোড়া থেকে নির্মূল হবে। এছাড়াও মৌরির আরও একটি বিশেষ গুণ হলো মৌরি দৃষ্টিশক্তি বাড়াতে দ্রুত সাহায্য করে। দৃষ্টিশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে এই উপাদানটি। মৌরি কিন্তু একটি মশলা। অনেকেই বলবেন যে মৌরি চেনেন না, তাদের বলছি মৌরিকে অনেকে গুয়া মৌরি বা সাদা জিরা নামে ডেকে থাকেন। পানের সাথে এই মশলাটা খাওয়া হয় অথবা মুখশুদ্ধি হিসেবে হোটেলে এই মশলাটি খাওয়ার পরে দেওয়া হয়। এই মৌরি যদি আপনি খান তাহলে আপনার শরীরে ব্যথা দূর হবে। বাতের ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা, হাড় জয়েন্টের ব্যথা, এই সব সমস্যা দূর হবে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে, হাই কোলেস্টেরলও নিয়ন্ত্রণে আসবে, স্ট্রোকের সম্ভাবনা তাই একেবারেই থাকবে না। এছাড়া প্রতিদিন মৌরি খেলে আপনার ওজন একদম নিয়ন্ত্রণে থাকবে। যারা ধূমপান করেন তারা যদি এইভাবে মৌরি খান তাহলে ধূমপানের ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকবে। মৌরিতে যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতে পারে। মৌরি এমন একটি খাবার বা এমন একটি মশলা যা আপনার সব রোগের উপশম ঘটাতে পারবে। ঘুম ভালো হওয়ার জন্য এবং যে যে রোগের কথা বললাম এই সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হাফ চা চামচ মৌরি দানা খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, অথবা এক চা চামচ মৌরি দানা এক গ্লাস উষ্ণ পানিতে মিলিয়ে খেয়ে নিন। মৌরি এই নিয়মে খেলে সারা রাত গভীরভাবে ঘুমাতে পারবেন। সকালে উঠে শরীরে কোনো ক্লান্তি, দুর্বলতা টের পাবেন না। এই নিয়মে আপনি টানা ৬ মাস পর্যন্ত মৌরি সেবন করতে পারেন। চাইলে তারপরে কিছুদিন বাদ দিয়ে আবার সেবন করতে পারবেন, কিন্তু ফলাফল পেতে আপনার এক রাতের বেশি সময় লাগবে না। দুই, লবঙ্গ। লবঙ্গ এমন একটি মশলা বা এমন একটি খাবার যাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, এছাড়াও আছে ভিটামিন বি কমপ্লেক্স, আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এই সব উপাদান লবঙ্গকে করে তুলেছে অনন্য। প্রতিদিন রাতে যদি ঘুমানোর আগে একটি বা দুটি লবঙ্গ খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার ঘুম তো ভালো হবেই, সেই সাথে দূর হবে শরীর থেকে আরও ছোট বড় সকল রোগ, যেমন আপনার ঠান্ডা, সর্দি, কাশি, বদহজম, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, এই সব সমস্যা একেবারে দূর হবে। এছাড়াও শরীরের ব্যথা, সেটা পেশির ব্যথা হোক কিংবা হাড় জয়েন্টের ব্যথা হোক, সব ব্যথা দূর হবে।
অস্টিওপরোসিসের ঝুঁকিতে যারা রয়েছেন তারা অবশ্যই লবঙ্গ খাবেন। লবঙ্গ আসলে আপনার শরীরের ব্যথা মানে সব ধরনের ব্যথা দূর করে। যেমন দাঁতের ব্যথা দূর করতে লবঙ্গ খুব ভালো কাজ করে। যাদের দাঁতের সমস্যা রয়েছে, মাড়ি দিয়ে রক্ত পড়া বা যে কোনো সমস্যা, তারা যদি এইভাবে লবঙ্গ চিবিয়ে খান রাতে তাহলে এই সমস্যা দূর হতে 2-3 দিনের বেশি সময় লাগবে না। লবঙ্গ আপনার মানসিক স্ট্রেস এবং উৎকণ্ঠাকে নিমেষেই কমিয়ে আনতে পারে। লবঙ্গ খেলে এই জন্য ঘুম তো ভালো হয়, সেই সাথে শরীর এবং মনের সব ক্লান্তি ঝরে যায়, যৌন শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। লবঙ্গে এমন এক এনজাইম রয়েছে যা আমাদের হজম ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিসে আক্রান্ত যেসব ব্যক্তি আছেন তাদের শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না। লবঙ্গ শরীরের ভেতরে এই ইনসুলিন তৈরিতে সাহায্য করে এবং রক্তে সুগারের মাত্রাকে একদম নিয়ন্ত্রণে রাখে। তাই যদি আপনি লবঙ্গ খান তাহলে আপনার শরীরে কোনো রোগ থাকবে না, কারণ লবঙ্গ আপনার ব্লাড প্রেশারকে যেমন নিয়ন্ত্রণে রাখে তেমনিভাবে হাই কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে আনে। তাই হার্ট সুরক্ষিত থাকে এবং লবঙ্গ শরীরের প্রয়োজনীয় অর্গ্যান যেমন কিডনি, লিভার, ফুসফুস সব কিছুকে একদম সজীব রাখে। তাই অবশ্যই আপনি ঘুমানোর জন্য লবঙ্গকে বেছে নেবেন। লবঙ্গের মাথায় যে ফুলটি রয়েছে অবশ্যই ওই ফুলসহ 1 বা 2টি লবঙ্গ ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস কুসুম গরম পানি পান করে বিছানায় যান এবং সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে কাটান। লবঙ্গ আপনি দীর্ঘদিন সেবন করতে পারেন। লবঙ্গ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু নেই, নিশ্চিন্তে আপনি লবঙ্গ সেবন করুন এবং সুস্থ থাকুন। 3. খেজুর। ঘুমের জন্য খেজুর কেন খাবেন? আসলে খেজুর এমন একটি শুকনো ফল বা খাবার যা আপনার মানসিক উদ্বেগ দুশ্চিন্তাকে দ্রুত গতিতে হ্রাস করতে পারে এবং সেই সাথে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। যারা নিয়মিত খেজুর খান তারা বুঝবেন যে আপনাদের শরীরে কেন ক্লান্তি ভর করে না। খেজুর খেলে শরীর এতটাই সুস্থ থাকে যে আপনি সারা দিন কর্মব্যস্ততায় ডুবে থাকলেও আপনার শরীরে কোনো ক্লান্তি অনুভব করবেন না। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং সেই সাথে ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিন। খেজুর খেলে কোলেস্টেরল একদম নিয়ন্ত্রণে থাকবে, কারণ খেজুরে কোনো তো কোলেস্টেরল থাকেই না। সেই সাথে খেজুর খেলে আপনার শরীরের বাড়তি ফ্যাট চর্বিও একদম ঝরে যাবে। খেজুরে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তা আপনার হাড়কে অনেক বেশি মজবুত করবে। খেজুর খেলে শিশুদের হাড় দাঁত অনেক শক্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। খেজুর ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং সেই সাথে পেটের সব ধরনের সমস্যা দূর করতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে ডায়রিয়া, আমাশয় এমনকি বদহজম, গ্যাস্ট্রিক সব সমস্যা নির্মূল করতে পারে এই খেজুর। যকৃতের সংক্রমণে খেজুর খুব উপকারী। ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা সব কিছুতেই এই খেজুর আপনাকে রক্ষা করবে। রক্তশূন্যতাও প্রতিরোধ করে এই খাবারটি, সেই সাথে আপনার হার্টকে ভালো রাখবে এই ফল। যদি ঘুমাতে যাবার আগে মাত্র 4টি করে খেজুর খেয়ে নিতে পারেন তবে সারা রাত কাটবে গভীর ঘুমে এবং পরের দিনও সুস্থ শরীরে ক্লান্তিহীনভাবে পরিশ্রম করতে পারবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা 4টি খেজুর খাবেন না। আপনার ডায়েট প্ল্যান অনুযায়ী এবং অন্য কোনো মিষ্টি ফল খাবার খাচ্ছেন কিনা সেই দিকে খেয়াল রেখে 1 বা 2টি খেজুর সতর্কতার সাথে খেতে পারেন। তবে যাদের ডায়াবেটিস নেই তারা সারা বছর এইভাবে 4টি করে খেজুর খাবেন, নিশ্চিন্তে ঘুমাবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওতে একবার বলেছি, তারপর আবারও বলছি, আপনি এই 3টি উপাদানের যে কোনো 1টি ঘুমের প্রস্তুতি নেবার পরে বিছানায় যাবার আগে গ্রহণ করুন। আপনি চাইলে এই 3টি উপাদান একসাথেও গ্রহণ করতে পারেন, এতেও আপনার শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। এই উপাদান 3টি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন অথবা এর যে কোনো 1টি উপাদান খুব ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ পানি পান করুন, তারপরে বিছানায় যান
এবং চোখ বন্ধ করুন, ম্যাজিকের মতো আপনার ঘুম চলে আসবে। তবে একটি কথা অবশ্যই আপনাকে মানতে হবে, ঘুমের 5 থেকে 6 ঘন্টা আগে কোনো ধরনের কোমল পানীয় অথবা চা কফি খাবেন না এবং ঘুমানোর আগে এক্সারসাইজ করবেন না। ঘুমাতে যাবার অন্তত 1 ঘন্টা আগে আপনার মোবাইল, কম্পিউটার অথবা টিভি দেখা বন্ধ করুন। ঘুম ছাড়া শরীর একদম ভালো থাকে না, তাই অবশ্যই এই নিয়ম ফলো করুন এবং নিশ্চিন্তে একটি রাত ঘুমিয়ে কাটান। ধন্যবাদ, ভালো থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।